পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 14তম কিস্তির টাকা এবছর অর্থাৎ 2023-এ দেওয়ার কাজ শুরু হচ্ছে। কত তারিখে এই টাকা বিতরণ করা হবে এবং কটার সময় আপনারা সেই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়া। বন্ধুরা, পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 14তম ইনস্টলমেন্টের টাকা এবছর 2023-এ দেওয়া শুরু হচ্ছে জুলাই মাসে। 8,50,00,000 কৃষক উপভোক্তা যারা রয়েছেন, পিএম কিষাণ বেনিফিশিয়ারি যারা রয়েছেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ডিস্ট্রিবিউট হবে। তো আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত রয়েছেন এবং টাকা পাচ্ছেন, অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাস একবার চেক করে দেখে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কি না। অর্থাৎ এখানে তিনটে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার আধার ভেরিফাই রয়েছে কি না, ল্যান্ড সিডিং ঠিকঠাক রয়েছে কি না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই রয়েছে কি না। এই তিনটে ঠিকঠাক থাকলেই আপনারা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন সে বিষয়েও আমাদের ভিডিও দেওয়া আছে। কীভাবে পিএম কিষাণ যোজনায় নতুন আবেদন করতে হয় সমস্ত ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে যে 28 জুলাই এই টাকা বিতরণ করা হবে বেলা 11টার সময়, এবং সরাসরি আপনারা সেই অনুষ্ঠান দেখতেও পাবেন। পিএম ইভেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই নোটিশ সম্বন্ধে। এবং আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে, তো আপনারা 28 তারিখের পর থেকেই এই টাকা পেতে থাকবেন।